মসজিদে জামাত চলছে, নিস্তলায় ইমাম সাহেব ইমামতি করছেন, আমি তৃতীয় তলায় নামাজ পড়ছি, এমন সময় হঠাৎ সাউন্ড বক্সের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কোনো শব্দ শোনা যাচ্ছে না। এমন সময় মুসল্লিরা নামাজ কিভাবে পড়বে বা শেষ করবে? হ্যাঁ, এটা তো একটা বড় সমস্যা। এক্ষেত্রে আগে থেকে একটা বিহিত ব্যবস্থা থাকা উচিত, তা না হলে সংযোগ বিচ্ছিন্নের কারণে সেই ব্যক্তিরা আর এই জামাতকে ফলো করতে পারবেন না, তখন তাদের মধ্যে একজন আলাদা ইমাম প্রয়োজন হয়ে পড়বে। প্রত্যেকে আলাদা আলাদা পড়বেন কিভাবে? না, সেটা নয়, তাদের মধ্যে একজন ইমামতের দায়িত্ব নিয়ে সালাত শেষ করতে পারবে। আর যদি তাদের জানা না থাকে এই হুকুমগুলো, তাহলে তারা যদি আলাদা আলাদা পড়ে ফেলে সেটা তাদের জন্য জায়েজ হবে, কারণ তারা এখন মুফতাল, তারা কাট অফ, কোনো আওয়াজ যাচ্ছে না, না কোনো ফুটো আছে যা দিয়ে তারা বুঝতে পারবে, আর বুঝতে পারলে একবার দুবার বুঝতে পারবে, বাকি তো আর বুঝতে পারবে না। সাউন্ডটা এখানে খুবই জরুরি। কখন ইমাম রুকুর জন্য আল্লাহু আকবার বলছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, এগুলো যদি মিস হয়ে যায় তাহলে তার পুরো সালাতটা গড়বড় হয়ে যাবে। অতএব যাতে সেটা না হয় সেজন্য প্রথম মসজিদ কর্তৃপক্ষের উচিত হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাকে মাথায় রেখে একটা ব্যবস্থা নেওয়া, যেমন আইপিএস এর ব্যবস্থা, বা অন্তত যে কোনোভাবে হোক, ব্যাটারির মাধ্যমে হোক, যেভাবে হোক, অন্তত ইলেকট্রিসিটি চলে গেলেও মুসল্লিদের কাছে জবাবটা যেন পৌঁছে। আর যদি তার কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা দুটো পদ্ধতি বললাম, এক, তাদের মধ্যে একজন ইমাম হয়ে বাকিদের ইমামতি করে সম্পন্ন করবেন, এটা জরুরি অবস্থার মতো। যখন ইমামের ওজন টুটে যায় তখন কি হবে? তার মানে আমার ইমাম আর আমার কাজে লাগছে না, তখন ভিন্ন মুক্তাদিদের পক্ষ থেকে একজন ইমাম হবেন, কিন্তু তার জন্য ফিকহ এর জ্ঞান থাকতে হবে। সেটা যদি কারো না থাকে তাহলে যে যে নিজ সালাত আদায় করবেন। আমার বাবা মা যদি সুন্নাত বিপরীত কাজ করতে বলে, নফল ইবাদত বেশি করলে রাগ করে, মসজিদে সালাতের কি বলল, মসজিদে অন্য ইবাদতে মসজিদে সালাত পড়ে অন্য ইবাদতের সময় কাটালেও রাগ করে, অপছন্দনীয় চাকরি করার জন্য পড়াশোনা করতে বলে যেটা হালাল নাকি সেই সে ব্যাপারে সন্দেহ রয়েছে, অতঃপর এখন এমন জায়গায় যেতে উদ্বুদ্ধ করে যেখানে আমি গুনাহ এবং ফিতনার আশঙ্কায় যেতে চাই না, এলমে দিন অর্জনে বাধা দেয়, এক্ষেত্রে আমি কি করব একটু বলবেন? আমি কি তাদের আনুগত্য করব? যিনি এই প্রশ্নটা করেছেন তিনি নিশ্চয়ই শিশু নন, বালেক, তাই না? আমাদের এই অঞ্চলে 13-14 বছর বয়সে মানে ছেলেরা বালেক হয়ে যায়। বালেক হওয়ার পরে এই বালেক সন্তানের স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, সবখানে স্বীকৃত এবং ইসলামে তো অবশ্যই স্বীকৃত। ফলে বাবা মা যদি কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, ফিতনার জায়গায়, পাপের জায়গায় যেতে বলে এবং ইসলাম থেকে দূরে সরে যেতে বলে, ইবাদত থেকে দূরে সরে যেতে পারে, এই জায়গা তো তাদের আনুগত্য করা যাবে না, এটা তো আমরা বলেছি, এই জায়গায় তাদের আনুগত্য করা যাবে না। আর ছেলে সন্তানদের জন্য বাবা মায়ের এই ধরনের অন্যায় আবদার থেকে আনুগত্যের বাইরে চলে যাওয়া অনেক সহজ, অনেক সহজ। এখন তো উল্টো, এখন তো বাবা মায়ের ভালো আবদারগুলোই ছেলে মেয়ে মানতে চায় না এবং না মেনে তারা সফল, ঠিক না? অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন যে আপনার বাবা মা খুব দুশ্চিন্তায় আছে, ছেলেকে নামাজ পড়ানো যায় না, ছেলে ঠিক মতো পড়াশোনা করে না, সুন্দর আচরণ করে না, ছেলে কিশোর গ্যাংয়ের সাথে যোগাযোগ রাখে, টিভি দেখে, নাটক দেখে, সারাক্ষণ গ্যাজেটের মধ্যে থাকে। প্রবলেমটা তো ঠিক উল্টা, অধিকাংশ মা বাবা তাদেরকে দিনদার বানাতে চান। আমি তো দেখেছি অনেক মা বাবা নিজেও নামাজ পড়ে না কিন্তু ছেলেকে হেফজখানে দিয়ে বসছে, মা হিজাব করে না কিন্তু ছোট্ট মেয়েকে হিজাব করে ইসলামিক স্কুলে পাঠাচ্ছে, প্রচুর আছে বাংলাদেশে। যে কোনো ইসলামিক প্রতিষ্ঠানে গিয়ে দেখেন অধিকাংশ প্যারেন্টসরাই ব্যক্তিগত জীবনে ইসলামিক প্র্যাকটিসও করে না, কেন পাঠালো তারা? তারা আসলে নিজের জীবনধারা তারা সুখী না, সন্তুষ্ট না, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে সেই জীবনধারা থেকে বের হয়ে আসা কঠিন। এখন এরকম কোনো দুর্ভাগ্য বাবা মা যদি থেকে থাকে যে আমি যখন বেরোইছি আমার পোলাবাইনকেও আর ইসলামিক হতে দেব না, ঘটনাটা এরকমই, তাই না? প্রশ্ন যেটা এসছে
যে আমি যখন ইসলাম পালন করতে পারলাম না তোমাদেরকেও দেব না, তা আরো দুর্ভাগ্যবশ নিজের দুর্ভোগের কারণে ছেলে মেয়েকেও সে বঞ্চিত করছে, ফিতনার জায়গা পাঠাচ্ছে, পাপের জায়গা পাঠাচ্ছে, যেখানে গেলে চরিত্র নষ্ট হবে, সে জায়গায় সন্তানকে অবশ্যই প্রতিবাদী হতে হবে। কারণ কোনো বাবার যদি ঘুষ খান সেই বাবার স্ত্রীকে প্রতিবাদী হতে হবে, সন্তানকে প্রতিবাদী হতে হবে, বাবা ঘুষ খাওয়া যাবে না। কোনো বাবা অথবা কোনো স্বামী যদি সুদ খান তাহলে তার স্ত্রীকে এবং তার পরিবারের সদস্যদেরকে প্রতিবাদী হতে হবে, কেউ যদি দুর্নীতি করেন তাহলে পরিবারের সদস্যদেরকে প্রতিবাদী হতে হবে। তাহলে যে বাবা এবং মা কন্যাকে হিজাব করতে দেন না, সালাক করতে দেন না, সেখানে কেন প্রতিবাদী হবে না সন্তান, তাই না? মনে রাখবেন প্রতিবাদ আর বেয়াদবি এক জিনিস নয়, প্রতিবাদ আর বেয়াদব। যদিও অনেকে মনে করে তুমি আমার প্রতিবাদ করতেছো তুমি তো বেয়াদব, তাই না? অনেকে দেখবেন যে সে মনে করে তার সাথে বিমত করলেই মানুষ বেয়াদব হয়ে যায়। হ্যাঁ, অনেক শিক্ষক মনে করে তিনি যদি ভুলও বলেন তার ছাত্রকে সেটা মেনে নিতেই হবে। কোনো ছাত্র বলে যে স্যার এই জায়গাটা মনে হয় একটু রিভাইজ করা দরকার, এই মতটা কি ঠিক আছে কিনা স্যার একটু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে একটু জানান। তখন অনেক রিয়াক্টিভ শিক্ষক, আমি এদেরকে রিয়াক্টিভ বলি, সে হয়তো বলবে তুমি তো বেয়াদবি করতেছো, আমি একটু বলছি তুমি আমার ভুল ধরতেছো, তাই না? আসলে না, ছাত্রদেরকে সে স্বাধীনতা দেওয়া উচিত, ছাত্রদেরকে সে স্বাধীনতা দেওয়া উচিত, তবে তাদেরকে আদব শেখানো উচিত। বাবা আমাদের ভুল ধরার কিছু আদব আছে, আমাদের ভুল ধরার কিছু আদব আছে, তোমরা সেটা সহ ভুল ধরো, কোনো অসুবিধা নাই। কারণ অনেক বড় বড় মানুষও ভুল করে, করে না? অনেক বাবাও ভুল করে, অনেক মাও ভুল করে। তাহলে ছাত্র যখন শিক্ষককে কিছু কারেকশন দিতে পারে আদবের সাথে, তাহলে সন্তানও তার বাবা মাকে কিছু কারেকশন দিতে পারে আদবের সাথে। খালি ঘরে প্রবেশের সময় কাকে উদ্দেশ্য করে সালাম দেব, জবাব কে দিবে? তাহিয়াতু মিন ইনদিল্লাহ, তাই না? আমরা একটু আগে বললাম আল্লাহর পক্ষ থেকে সালামটা, আপনাকে সালাম দিয়ে আবার নিজেকে জবাব দিতে হবে না, কারণ আপনাকে জবাব দিতে বলা হয়নি। বর্তমান সময় দেখা যাচ্ছে কনে পক্ষরা দাবি করে থাকেন যে বিয়েতে কনের জন্য যেই দেনমোহর ধার্য করা হয় তা আলাদা দিতে হবে, এবং কনেকে স্বর্ণ অলঙ্কার সহ যাবতীয় যা দেওয়া হবে তার তা উপহার হিসেবে গণ্য হবে। আচ্ছা, কনের জন্য যে দেনমোহর তা আলাদা দিতে হবে এবং কনেকে স্বর্ণ অলঙ্কার যা দেওয়া হয় তা আলাদা উপহার হিসেবে গণ্য হবে, জানতে চাচ্ছি কনে পক্ষ দেনমোহরের বাহিরে উপহার হিসেবে যা যা নেবে তা কি যৌতুক হিসেবে গণ্য হবে? কনে কি আবার যৌতুক নেয় নাকি? যৌতুক তো নেয় স্বামী পক্ষ। আচ্ছা, এত কিছু দিয়ে দেনমোহর উসুল হয়ে গেলেও এর বাইরে বলে থাকেন যে কাবিনের কাগজে কিছু বাকি রাখতে হবে, কনে পক্ষের এই কাজ কি ইসলামসম্মত, ঘৃণিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কনের মোহরানা যেভাবে তারা চায় সেভাবে দেবেন। আপনি আমার থেকে কিছু টাকা ধার নিয়েছেন, ধরুন 1,00,000 টাকা, আমি সেটা পাবো না, বলেছেন এটা আপনি 1 মাসের মধ্যে দিবেন, আমি যেভাবে চাই সেভাবে দিতে হবে। মানে আমি যদি আপনাকে অপশন দিই যে আপনার সুবিধার জন্য, তাহলে সে অপশন গ্রহণ করে আপনার জায়গা আছে। আমি যদি বলি আপনি আমাকে 1,00,000 টাকা না দিয়ে এর বদলে আপনি 10 মন চাল দেন বা 100 মন চাল দেন ইত্যাদি, তাহলে সেটাও জায়েজ আছে। কিন্তু আমার সাথে মিউচুয়াল না করে আপনি আপনার মতো করে সেটা করতে পারবেন না, বরং সাধারণত মোহরানা টাকায় নির্ধারিত হয়, অথবা জমিতে অথবা কোনো সম্পদ, যেটা যেভাবে নির্ধারিত হচ্ছে হুবহু সেভাবে কনে পক্ষর কাছে দিতে হবে, এবং কনে পক্ষ মানে সেটার মূল মালিককে, কনে নিজে, কনে নিজে। এখন এর বাইরে বিয়ে করতে গিয়ে ছেলেকে তো অনেক কিছু উপহার দিতেই হয়। আমাদের দেশের ছেলেরা ভাবে যে কনেকে বিয়ে করে কনের টাকা দিয়ে করব, বুঝছেন? এখন যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো সে প্রস্তাবটা দিয়েছেন, এই জন্য তিনি একটু কনের পক্ষের উপর খেপা, তিনি চাচ্ছেন কোনো উপহার না দিয়ে সব ওষুধ। ওষুধ মানে কি? দিয়েছে, তাহলে উপহার কার পক্ষ থেকে গেল, আপনার নাকি কনের পক্ষ থেকে? কনে তার বিয়ের দিন নিজেই স্বর্ণ কিনল, জাস্ট বরপক্ষ সেটা দোকান থেকে কিনে এনে দিল, কোন স্বর্ণটা কার? ওষুধ দেখালো স্বর্ণটা কার? সাজসজ্জার সমস্ত জিনিস আপনি ওষুধ দেখালেন, এগুলো কার টাকা? কনের টাকা। তো কনের টাকা দিয়ে আপনি বিয়ে করতে একটু লজ্জা করে না?
আজীব আপনি 70 টাকা দিয়ে বিয়ে করবেন, আপনার যতটুকু সামর্থ্য হচ্ছে ততটুকু একটু উপহার দিবেন, তাই না? আমি আপনার সাথে থাকতে পারলাম না যিনি প্রশ্ন করেছেন। আমি শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ওয়াজ নসিহত করার জন্য যদি বসতেন, সেখানে মহিলারা থাকলে তাদের সামনে সারিতে রাখতেন না, মহিলারা তো সবসময় পেছনের সারিতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ মহিলাদের মধ্যে মহিলাকে সামনে রেখেছেন, আমি কোথাও এমন কিছু শুনিনি, জানি না। যেহেতু মহিলাদের ঘরে নামাজ পড়া উত্তম, সেক্ষেত্রে আমাদের মা বোনেরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারবে কিনা? হ্যাঁ পারবে, উত্তম। আর মসজিদে আসা তাদের জন্য অনেক সময় জরুরি। কোথেকে দিন শিখবে তারা? যে হালাকাগুলোতে যদি অংশগ্রহণ না করে বা দারসে অংশগ্রহণ না করে, জুমার খুতবাটা যদি না শুনে, তাই না? আর মসজিদে আসার মধ্যে একটা দিনদারি প্রকাশ পায়। মসজিদের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, অনেক মুসল্লিদের সাথে দেখা সাক্ষাৎ হয়, মহিলারা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। হ্যাঁ, কারণ ঘরের মধ্যে দেখা সাক্ষাৎ করতে আসলে তো ফর্মালিটিস, এই চা করো, মিষ্টি খাওয়াও, এ করো, সে, আর আসল কথাবার্তা হয় না। মসজিদে আসলে তারা দিনের কথাবার্তা শুনবে, বলবে, হ্যাঁ ইত্যাদি। অতএব জুমার সালাতে তাদের আসাটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা বিষয়, এবং মসজিদগুলোর উচিত হচ্ছে মহিলাদের আসার ব্যবস্থা করে দেওয়া। আরও বলেছেন, বাড়ির কাছে মসজিদ রেখে দূরের মসজিদে ভালো খুতবা শোনার জন্য এবং সহিশুদ্ধভাবে নামাজ পড়ার উদ্দেশ্যে যেতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, পারবেন। যদি দেখা যাচ্ছে যে আশপাশের মসজিদে অনেক ভুল ত্রুটি হচ্ছে, বেদাত হচ্ছে, কিংবা কোরআন তেলাওয়াত সঠিক হচ্ছে না, তাহলে তো তিনি অবশ্যই ওই মসজিদে যেতে পারবেন, যে মসজিদ সেটা যতটুকু দূরেই হোক না কেন, যে মসজিদে গেলে তিনি সঠিকভাবে দিন পালন করতে পারবেন, সঠিকভাবে সালাত আদায় করতে পারবেন এবং ইমাম সাহেব সঠিকভাবে সালাতটাকে লিড করছেন ইত্যাদি। আমাদের 10 কাঠার জমি, 5 কাঠার দলিল মায়ের নামে, 5 কাঠার দলিল বাবার নামে, আমরা 4 ভাই বোন, 4 ভাই ও 1 বোন। জমির বন্টন নিয়মটি কেমনে হবে? আমাদের বাবা বেঁচে নাই, মা আছেন। আচ্ছা, আপনাদের 10 কাঠা জমি, অর্থাৎ আপনি মায়েরটা বাবারটা একসাথ করে বলেছেন 10 কাঠা জমি। আমরা ধরে নিলাম আপনার বাবার জমি হলো 5 কাঠা, বাবা মারা গিয়েছেন, বাবারটা বন্টন হবে, 4 ভাই 2 ভাগ করে 4 × 2 = 8 পাবেন আর বোন 1 পাবেন। তাহলে 5 কাঠাকে মায়েরও আবার কিছু অংশ আছে, যেহেতু বাবা মারা গিয়েছেন, মা আছেন, তাহলে মায়ের অংশটা বন্টন হবে না, বন্টন হবে বাবার অংশটা। এবং এই 5 কাঠা মা পাবেন স্বামী থেকে 1/8। তাহলে 1/8, বাকি 7 ভাগ আবার 9 ভাগে বিভক্ত হবে। এই 5 কাঠাকে 8 ভাগ করে 1 ভাগ পাবেন মা আর বাকি 7 ভাগ ভাই বোন পাবেন। ভাই বোনের এই 7 ভাগটাকে আবার 9 ভাগ করে প্রত্যেক ছেলে 2 ভাগ করে পাবে এবং মেয়ে পাবে 1 ভাগ। এটা আমি বলে দিলাম, আপনারা লসাগু গসাগু করে বের করবেন। মায়ের 5 কাঠাটা যদি মা মালিক হন, তাহলে মা হয়তো সন্তানদের সাথে মিউচুয়াল করে আসতে পারেন, তার ইচ্ছা। তিনি যদি জীবদ্দশায় বলেন ঠিক আছে তোমার বাবার 5 কাঠার সাথে এটাকে মিলিয়ে তোমরা ভাগ বাটোয়ারা করে নাও আর আমাকে আমার অংশটা ফ্ল্যাট আকারে দিও, এটা জায়েজ আছে যদি তিনি মিউচুয়াল করেন। আমি তো আরেকজনের সাথে মিউচুয়াল করতে পারি, তাই না? আমার 5 কাঠা আছে, আপনার 3 কাঠা আছে, ওনার 2 কাঠা আছে, আমরা 3 জনেও তো মিউচুয়াল করতে পারি। মিউচুয়াল করার না, 5 কাঠা কোনো এক সন্তানকে দেওয়াটা মায়ের জন্য জায়েজ হবে না। মা সব সন্তানকে যদি দান করেন সমান দান করতে হবে, এটা হচ্ছে বিধান। আপনি এক বক্তব্যে বলেছেন, 2 বৈষ্ণব বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে তাশাহুদের পর আর কিছু না পড়া উচিত, কিন্তু কেউ যদি ভুলে দুরুদ বা দোয়া মাসুরা পড়ে ফেলে তাহলে কি সৌসিজদা করতে হবে?
বিশুদ্ধ মত অনুযায়ী না। এখানে একটা ইখতিলাফি মাসআলা আছে, যখনই কোনো কিছু বিলম্ব হয়ে যায় সালাতের ক্ষেত্রে, বিশেষ করে তাশাহুদের ক্ষেত্রে, সেই বিলম্বটা কি পরিমাণ হলো আর কি তিনি পড়লেন তার উপর ভিত্তি করে সহ সিজদা হবে কি হবে না সেটা নির্ধারণ করেন। যেমন হানাফি মাসলাকে বলা হয়েছে যে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এর বেশি তাখির হয় তাহলে সহ সিজদা করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু কিছু রাওয়ায়েতে দেখা যায় তিনি কখনো কখনো প্রথম তাশাহুদেও দুরুদ পড়েছেন, ফলে দুরুদ পড়াটা তাখির বলে আর গণ্য হবে না। কেউ যদি দুরুদ পড়েন তাহলে তার এই তাখিরের জন্য তাকে সহ সিজদা করতে হবে না, এটা অন্য সকল ওলামায়ে কেরাম বলেছেন। এখন তিনি যদি যেমন অন্য কোনো দোয়া পড়ে ফেলেন, এক্ষেত্রে অন্য কোনো দোয়া সালাতের মধ্যে যদি কেউ পড়ে ফেলেন, সেটা রুকুর মধ্যে হোক, বসার মধ্যে হোক, যেটা সালাতের সাথে কন্ট্রাডিক্টরি নয়, তাহলে এর জন্য সহ সিজদা করতে হবে না। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে ভুলে গেলে পরে পড়া যাবে কি না? হ্যাঁ, যদি ইমিডিয়েট আফটার হয়, অর্থাৎ ঢোকার সময় মনে থাকলো না বা ঢোকার পরপর মনে পড়েছে, আপনি পড়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে ঢুকলে এতেকাফের নিয়ত করা যাবে? আসলে এতেকাফের জন্য প্রতিবার নিয়ত করার কোনো দলিল পাওয়া যায় না। এতেকাফের যে ফরম্যাটটা আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে, আমাদের সেই ফরম্যাটটাই ফলো করা উচিত। প্রতিবার এতেকাফের নিয়ত আপনি ধরবেন কেন, তাই না? আসলে তো আপনি সালাত পড়ার জন্য এসেছেন, আপনি এতেকাফের জন্য আসেন নাই, আপনাকে বুঝতে হবে। এতেকাফের নিয়তে যদি ঢুকতে চান তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় বেঁধে আসতে হবে আপনাকে। এই জন্য প্রতিবার যখনই সালাত পড়তে মসজিদে ঢুকলেন এতেকাফের নিয়ত করবেন, আমরা বলবো এটা রেকমেন্ডেড না, যেহেতু এটার কোনো দলিল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহির মধ্যে পাই না। তবে কোনো নির্দিষ্ট ওয়াক্তে যদি আপনি ইচ্ছা পোষণ করেন যে আমি মসজিদে এতেকাফের নিয়তে কিছু সময় কাটাবো, তাহলে সেটা জায়েজ আছে। এতেকাফের সর্বনিম্ন সময় কতটুকু এটা নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত হচ্ছে এটা অল্প সময়ের জন্য হতে পারে। কিছু সময় মসজিদে ইবাদতের নিয়তে ব্যয় করা এবং দুনিয়ার অন্যান্য মামলাতের কাজ থেকে নিজেকে মুক্ত রাখা, এটি হচ্ছে এতেকাফের সংজ্ঞা। অতএব সে নিয়তে আপনি এক্সক্লুসিভ সময় মসজিদে কাটানোর জন্য এতেকাফে নিয়তে ঢুকতে পারেন, কিন্তু সেটা প্রতি ওয়াক্তে রসম রেওয়াজ করে নেওয়া যাবে না। ঢাকা থেকে মাঝে মাঝে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাই, এক্ষেত্রে সালাত জমা করে পড়তে হয়। জমা করে পড়া কি জায়েজ আছে? হ্যাঁ, আপনি পথে সফর অবস্থায় সালাত কসর করে এবং চার রাকাত তোয়ালা সালাতগুলোকে কসর করে, আর জামার যে দুটো গ্রুপ আছে জোহর আসর আগে কিংবা পরে একসাথ করে, বা মাগরিব এশা আগে কিংবা পরে একসাথ করে পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে স্বপ্ন দেখেছেন এই মর্মে একটি হাদিস আছে, হাদিসটা কি সহিহ? এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি। এক্ষেত্রে আমাদের সহিহ আকীদা কি হবে বুঝিয়ে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, এটাই হলো সহিহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখানে স্ট্রং বক্তব্য আছে মেরাজের হাদিসের ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আল্লাহকে দেখেননি, তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন বলে কোনো হাদিস আমার জানা নাই। ওযু করার সময় সামনে আয়না থাকলে তাকানো যাবে কি না? না তাকিয়ে কি পারবেন? চোখ বন্ধ করে কি ওযু করতে পারেন? হ্যাঁ, অটোমেটিক তাকানো চলে আসবে এবং সেটা নিষিদ্ধ নয়, কারণ বেসিনের মধ্যে আমাদের হয়তো ব্রাশ করার জন্য কিংবা চুল আঁচড়ানোর জন্য আয়না দেওয়া হয়। এই আয়নার দিকে তাকালে ওযুরও কোনো ক্ষতি হবে না, আপনারও কোনো ক্ষতি হবে না। প্রতিবক্ত সালাত শেষে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীর মাসে করাকে সুন্না। শরীর মাসে করার ব্যাপারটি সেটা হলো রাতের যে পড়াগুলো আছে ঘুমানোর আগে তখন, কিন্তু প্রতি ওয়াক্তে এগুলো পড়ে, এগুলো তো হচ্ছে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে পারেন, আর আরেকটা হলো সকাল সন্ধ্যার আজকারের মধ্যেও এই সূরাগুলো আছে, তখন শরীর মাসে করার কোনো রেওয়ায়েত নেই। ফলে প্রতিবার পড়ে শরীর মাসে করবেন সেটা করাটা সঙ্গত হবে না, বরং আপনি এগুলোকে যদি রুকিয়া হিসাবে করে
ঝাড়ফুঁক করেন সেটা শরীয়তে জায়েজ আছে। এগুলো পড়ে সকাল সন্ধ্যার আজকারের বাইরেও যদি আপনি ঝাড়ফুঁক করেন তাহলে সেটা শরীয়তে জায়েজ আছে। বেতের সালাত কাজা হয়ে গেলে কিভাবে পড়ব, বেতের সালা কাজা কেমনে হয়, আপনি বেতের সালা মানে না পড়া হয়ে গেলে বলবেন অথবা মিস হয়ে গেলে, তাই না? কাজা তো মনে হয় পুরা হয়ে গেলে, বেতের সালা কাজা মানে আদা, বেতের সালা আদায় করা হয়ে গেলে কি পড়ব, প্রশ্নটা এখন এরকম হয়ে গেল না? আসলে বাদ পড়ে যাওয়াটাকে আমাদের দেশে বলে কাজা, কারণ আমার নামাজ কাজা হয়েছে, নামাজ তো কাজা এখনো হয় নাই, আপনি পড়েন নাই, তাই না? কাজা মানে হচ্ছে টু পারফর্ম, সম্পন্ন করা, আদা মানেও একই অর্থ, তবে সময় মতো করলে এটাকে আদায় বলা হয় আর সময়ের পরে করলে সেটাকে কাজা করা হয়। তাহলে আপনি যদি কাজা হয়ে গেলে বলেন তার মানে করা হয়ে গেছে, তাই না? প্রশ্নটা শুদ্ধ হবে, বেতের সালাত মিস হয়ে গেলে কিভাবে পড়ব, মিস হয়ে গেলে সেটা কাজা করার আর কোনো অপশান নাই, আপনি সে জায়গায় দোহার সময় সালাত ও দোহার সময় আরও এক রাকাত মিলিয়ে সেটা সুন্নত হিসাবে পড়বেন, তাহলেই আপনার একটা রিকভারি হবে। তো আজকে আমরা এখানে রাখছি, হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।